Well, hello everyone, welcome to Course Pathshala. আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটার নাম হচ্ছে অ্যান্টোনিন লেটারস। সো বরাবরের মতোই আমরা প্রবলেমটা পড়ে বোঝার চেষ্টা করব, দেন এটাকে ইমপ্লিমেন্ট করব। রিসেন্টলি অ্যান্টন হ্যাজ ফাউন্ড আ সেট। সো রিসেন্টলি অ্যান্টন একটা সেট পেয়েছে, দ্য সেট কনসিস্ট অফ স্মল ইংলিশ লেটার, যেটার ভিতরে কিছু স্মল ইংলিশ লেটার রয়েছে। অ্যান্টন কেয়ারফুলি রোট আউট অল দ্য লেটার্স ফ্রম দ্য সেট ইন ওয়ান লাইন সেপারেটেড বাই কমা, এবং সেই সেটটাকে কমা কমা দিয়ে দিয়ে লিখলো। হি অলসো অ্যাডেড অ্যান ওপেনিং কার্ভ ব্র্যাকেট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লাইন অ্যান্ড দ্য ক্লোজিং কার্ভ ব্র্যাকেট অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন। সো এটা এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সে একটা সেটকে লিখেছে, যে একটা ওপেনিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট অ্যান্ড সে কমা দিয়ে দিয়ে এটাকে সেপারেটেড করে করে লিখেছে। সো ইনপুট সেকশনে সেটাই বলেছে, দ্য ফার্স্ট লাইন সিঙ্গেল কন্টিজেন্ট সেট অফ লেটার্স, দ্য লেন্থ অফ দ্য লাইন ডাজেন্ট এক্সিস্ট 1000, ইট ইজ গ্যারান্টেড দ্যাট দ্য লাইন স্টার্টস ফ্রম অ্যান ওপেনিং কার্ভ ব্র্যাকেট। সো ব্লা ব্লা, এটা থাকবে আমাদের ইনপুট সেকশনে। আউটপুটটা কি দিতে হবে আমাদেরকে, এই যে আনফর্চুনেটলি ফ্রম টাইম টু টাইম অ্যান্টন উড ফরগেট রাইটিং সাম লেটার অ্যান্ড রাইট ইট এগেইন। সো আনফর্চুনেটলি অ্যান্টন কিছু লেটারগুলোকে একবারের বেশিও লিখে ফেলেছে। হি আস্ক ইউ টু কাউন্ট দ্য টোটাল ডিস্টিঙ্কট লেটার্স ইন দ্য সেট। সো আমাকে বলেছে যে স্বতন্ত্র নাম্বার, অর্থাৎ টোটাল স্বতন্ত্র নাম্বারগুলোকে, লেটারগুলোকে কাউন্ট করে দিতে হবে। অর্থাৎ কোনো সেটে একটা স্বতন্ত্র নাম্বারকে আমরা কাউন্ট করতে পারবো, যদি সেই না সেই এটাকে এটা দ্বিতীয়বারও থাকে তাহলে আমরা সেটাকে কাউন্ট করতে পারবো না। যেমন প্রথম সেটটা যদি আমরা এক্সাম্পলে খেয়াল করি, প্রথম সেটে আমাদের তিনটা এ বি সি, সো তিনটা ডিস্টিঙ্কট লেটার রয়েছে, সেই জন্য আমাদের থ্রি আউটপুট এসেছে। এবং দ্বিতীয় সেটটা যদি আমরা খেয়াল করি, বি এ বি এ, সো এখানে কিন্তু আমাদের এই সেটটার ভিতরে যেই লেটার দুই ডিস্টিঙ্কট লেটার রয়েছে সেটা হচ্ছে এ বি, এবং এ বি কিন্তু আমাদের দুইবার রয়েছে, চারটা লেটারের মধ্যে দুইটা ডিস্টিঙ্কট লেটার হচ্ছে এ বি, সো এটা আউটপুট টু দিয়েছে। অ্যান্ড দ্য থার্ড ওয়ানে কিন্তু আমাদের ব্র্যাকেটের ভিতরে কোনো লেটার নেই, সো সেটাকে আমাদের জিরো আউটপুট দিতে হয়েছে। সো আশা করি প্রবলেমটার মেইন থিমটা আপনারা বুঝে গিয়েছেন। এবার আমরা এটাকে কোডে ইমপ্লিমেন্ট করব। তো আমরা প্রথমেই নাম দিয়ে দেই এইটা লেটার্স ডট সিপিপি। ওকে, তো আমরা যেটা করব, প্রথমত আমাদের হেডার ফাইলটা দিয়ে নেব, অর্থাৎ মেইন বডিটা তৈরি করব, নেম স্পেস এসটিডি এসটিডি। ওকে, তো সামথিং ইজ প্রবলেম উইথ নেম স্পেস পিএ। ওকে, তো এবার আমরা মেইন ফাংশনটা লিখে ফেলি। এক্স্যাক্টলি ডান। এবার আমাদের যেটা করতে হবে, প্রথমত আমাদের মেইন কাজটা হচ্ছে এই টোটাল জিনিসটাকে ইনপুট নেওয়া, এই টোটাল স্ট্রিংটাকে ইনপুট নেওয়া। সো এটাকে আমরা স্ট্রিংয়ে ইনপুট নিতে পারি, স্ট্রিংয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, স্ট্রিং এস, আমরা এটাকে স্ট্রিংয়ে ইনপুট নিতে পারি। ওকে, দেখি আমরা এটা কিভাবে কাজ করে। তো আমরা এটাকে নর্মালি স্ট্রিংয়ে ইনপুট নিতে পারবো না, কারণ আমরা এখানে যদি নর্মালি স্ট্রিংয়ে ইনপুট নেওয়ার চেষ্টা করি, লাইক আমরা যদি এখানে এ কমা স্পেস বি কমা সিটা ট্রাই করি, সিটা ট্রাই করি, দেন কিন্তু আমাদেরকে এখানে জাস্ট স্পেসের পরের ঘরগুলো আমাদের স্ট্রিংয়ে স্টোর হচ্ছে না। সো এইটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে একটা নতুন একটা ফাংশন ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে গেট লাইন। গেট লাইন ফাংশনে আমরা সি ইন এস করলে আমরা পুরো স্ট্রিংটাই, লাইনটাই আমরা পেয়ে যাব। লাইক সেটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যেমন কমা এ বি কমা কমা সি, তো সি এটা আমরা পুরোটাই পেয়ে যাচ্ছি। তো ডিস্টিংক্ট লেটারের ক্ষেত্রে আমরা অবশ্যই একটা অ্যালগোরিদম ইউজ করি, সি আউট লাইনটার দরকার নেই। তো অ্যালগোরিদমটা হচ্ছে যে ফর লুপের প্রথম ইন্ডেক্সের সাথে যদি দ্বিতীয় ইন্ডেক্সের মিল না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কাউন্টার ভ্যালু বাড়াই দিই, অথবা আমরা সেক্ষেত্রে সেইটাকে
অবজার্ভ করি, সেভাবেই আমরা একটা কাউন্টার ভেরিয়েবল নিয়ে নেব, ইন্টিজার কাউন্ট ইকুয়াল টু জিরো। তার আগে ডিস্টিং ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যেই কাজটা করে ফেলি সেটা হচ্ছে যে এইটাকে শর্ট করে ফেলি। তো স্ট্রিং স্ট্রিং শর্ট করার যেটা যেটা মেইন নিয়ে হচ্ছে যে বিগিন কমা স্ট্রিং ডট ইন। তো আমরা এই ফাংশনটা ইউজ এইভাবে শর্টিং করলে আমাদের পুরো স্ট্রিংটা শর্ট হয়ে যাবে, বাট আমাদেরকে একটা হেডার ফাইল ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে ইনক্লুড বিটস স্ল্যাশ এসটিডিসি প্লাস প্লাস, যেটা আমরা জানি এর আগেও ইউজ করেছি, এসটিডিসি প্লাস প্লাস ডট এইচ। এক্স্যাক্টলি, তো আমাদের মেইন কাজটা হয়ে গিয়েছে, অর্থাৎ এটা শর্ট হয়ে গিয়েছে। ওকে, এখনো কিছু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে আমরা ইন্ডের পরে ব্র্যাকেটটা ইউজ করিনি। ওকে, তো স্ট্রিংটা শর্ট হয়েছে, যদি আমরা দেখতে চাই যেমন সি আউট এস। এক্স্যাক্টলি, এ কমা বি কমা সি। তো আমরা দেখতে পাচ্ছি শর্ট হওয়ার পরে যেটা স্পেস গুলো সবার প্রথমে চলে যাচ্ছে, কমা গুলো তারপরে চলে আসতেছে, তারপরে লেটার গুলো আসতেছে, এন্ড দেন কিন্তু আমাদের ব্র্যাকেট গুলো চলে আসতেছে লাইক দিস। ওকে, তো এভাবে আমাদের শর্ট হয়ে যাচ্ছে। এবার আমরা যেটা করব, ফর লুপ ইউজ করব, যেহেতু ডিস্টিংক্ট লেটার খুঁজতে হবে আমাদেরকে। এখন এখানে তো আমাদের কোনো নাম্বার নেই, তো আমরা এখানে স্ট্রিং এর সাইজ ইউজ করতে পারি। এক্স্যাক্টলি, তো সাইজ ইউজ করার পরে যেটা আমাদের মেইন সমস্যা সেটা হচ্ছে যে এই ব্র্যাকেট কমা অ্যান্ড স্পেস। তো আমরা এই তিনটাকে আগে ইগনোর করব, তো এটা ইগনোর করার জন্য আমরা যে পদ্ধতিটা ইউজ করব, যেটা ইন্ডেক্সে যখনই ব্র্যাকেট পাবে অর এস এর ইন্ডেক্সে যখনই কমা পাবে আর এসআই ইন্ডেক্সে যখনই স্পেস পাবে তখন সে সেটা থেকে কন্টিনিউ করবে, অর্থাৎ সেইটাকে আমাদের ইগনোর করে ফেলবে। এখন যদি এগুলো না পায় সেক্ষেত্রে যেটা করবে, এলস ইলস আমাদের আরেকটা সেকশনে ঢুকবে, ইলসে আমরা চেক করব ডিস্টিং লেটার গুলোকে চেক করব। তো ডিস্টিং লেটার চেক করার নিয়ম হচ্ছে এস আই ডাজ নট ইকুয়াল টু এস আই প্লাস ওয়ান। তো যদি এটার মাধ্যমে আমরা ডিস্টিং লেটার গুলো পেয়ে যাব, ডিস্টিং লেটার গুলো পেয়ে গেলে আমরা কাউন্টার ভ্যালুর মান বাড়ায় দেব। তো এইভাবে আমরা টোটাল ডিস্টিং ভ্যারিয়েবল টোটাল ডিস্টিং লেটার গুলো পেয়ে যাচ্ছি, অ্যান্ড দেন আমরা জাস্ট কাউন্টার ভ্যারিয়েবলের আউটপুটটা দেখব। ওকে ওকে, তো আমরা এটাকে রান করে দেখি, সেক্ষেত্রে আমরা এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখি। এ কমা স্পেস বি কমা সি অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিস্টিং ল্যাঙ্গুয়েজ ডিস্টিং লেটার থ্রি, কিন্তু এখানে আমাদের শো করছে ডিস্টিং লেটার ফাইভ। তো অবশ্যই আমাদের প্রোগ্রামে কোথাও ইরর রয়েছে, সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা, প্রোগ্রামে যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে যে যেহেতু আমরা স্ট্রিংয়ে এইখানে আমাদের অলরেডি লাস্টের নাম্বারটা চেক করেই ফেলতেছে, তো আমরা স্ট্রিং সাইজ থেকে একটা ভ্যালু কম চেক করব। তো এবার আমরা দেখি, এক্সাম্পলের সাথে মিলাই দেখি, লাইক ব্র্যাকেট এ কমা স্পেস বি কমা সি। এক্স্যাক্টলি, আমরা ফোর পাচ্ছি কিন্তু আমাদের আউটপুট থ্রি। আমরা একটু সেকেন্ড এক্সাম্পলটা কপি করে নিয়ে চেক করে দেখি,
সেকেন্ড এক্সাম্পলে আমাদেরকে 3 শো করছে কিন্তু আমাদের আউটপুট 2। আমরা একটু থার্ড এক্সাম্পলটাও দেখি। তো থার্ড এক্সাম্পলে আমাদেরকে 1 শো করছে, দ্যাটস মিন আমাদের স্ট্রিংটাতে ব্র্যাকেটটাকে কাউন্ট করতেছে না। তো এইটার জন্য আমরা একটা কাজ করতে পারি যে যেহেতু ব্র্যাকেটটাকে স্ট্রিং এ এটা ইগনোর করছে না, তো আমরা ব্র্যাকেটের জন্য 1 মাইনাস করে দিতে পারি। তো এবার আমরা প্রথম এক্সাম্পলটা চেক করি, এ কমা স্পেস বি কমা সি, এক্স্যাক্টলি। সো আমরা কিন্তু 3 আউটপুট পেয়ে যাচ্ছি। তো এবার আমরা এটাকে সাবমিট করে দেখি। তো আমরা দেখতেই পাচ্ছি সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড অলসো অ্যাকসেপ্টেড, কিন্তু এখনো ভার্ডিক্টে দেখাচ্ছে না। ওকে, সো প্রবলেম নাম্বার 443 এ অ্যান্টোনিন লেটার অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।